बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय दर्शक, आज आपनादेर निये एसेछि बगुड़ा जिलार अंतर्गत शिवगंज उपजेलाय अवस्थित ऐतिहासिक महास्थानगढ़ে। এখানে শায়িত আছেন বলখের যুবরাজ শাহ সুলতান বলখি মাহিসাওয়ার রহমতুল্লাহি আলাই। তিনি একাদশ শতাব্দীর একজন প্রখ্যাত মুসলিম ধর্মপ্রচারক ছিলেন। তিনি সন্দ্বীপ এবং বর্তমান বগুড়া জেলা তথা পুণ্ডবর্ধনে ইসলাম প্রচার করেছিলেন। হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহি আলাইহির বাবার নাম শাহ আলী আসগর। তার বাবা বলক দেশের সম্রাট ছিলেন। পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তিনি রাজ্য সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন। 440 হিজরিতে তিনি পুণ্ডবর্ধন তথা বর্তমান বগুড়ায় আসার আগে প্রথমে বাংলার সন্দ্বীপে পৌঁছেন এবং সেখানে দীন ইসলাম প্রচার করেন। পরে তিনি মহাস্থানগড় তথা বগুড়ায় পুণ্ডবর্ধনে এসে দীন ইসলামের প্রচার করতে থাকেন। সুলতান বলখি 1400 শতাব্দীতে পুণ্ডবর্ধনের রাজা পরশুরামকে পরাজিত করে পুণ্ডবর্ধন জয় করেন। অন্য একটি উৎস থেকে জানা যায় যে 1343 খ্রিস্টাব্দে রাজা পরশুরামকে পরাজিত করেন। পরশুরাম ছিলেন পুণ্ডবর্ধনের শেষ রাজা। কথিত আছে, শাহ সুলতান রহমতুল্লাহি আলাই তার শিষ্যদের নিয়ে ফকির বেশে একটি মাস আকৃতির নৌকাতে করে মহাস্থানগড়ে এসেছিলেন। সেখান থেকে তার নাম হয়েছে মাহিসাওয়ার। মাসের পিঠ করে আগমনকারীকে বলা হয় মাহিসাওয়ার, এবং তিনি বলক থেকে এসেছিলেন, সেজন্য তাকে শাহ সুলতান বলখিও বলা হয়। মহাস্থানে পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয়। এভাবে পুণ্ডবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতান রহমতুল্লাহি আলাইহের বিরোধ বাধে এবং এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত হয় এবং মৃত্যুবরণ করে। রাজা পরশুরামের মেয়ে তথা রাজকন্যা, তার নাম ছিল শিলাদেবী। শিলাদেবী বাবার মৃত্যুর সংবাদ পেয়ে করতোয়া নদীতে প্রাণ বিসর্জন দেন এবং করতোয়া নদীতেই ডুবে মরেন। রাজা পরশুরামের কন্যা শিলাদেবী যে জায়গায় ডুবে মারা যায়, এর আশেপাশের অঞ্চলটিকে শিলাদেবীর ঘাট হিসেবে বর্তমানেও পরিচয় লাভ করেছে। হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে শত শত মানুষের ঢল নামে, বিশেষ করে জুমাবার তথা শুক্রবারে অসংখ্য মানুষ হুজুরের মাজার শরীফ জিয়ারত এবং আশেপাশের মহাস্থানগড়ের প্রাচীন স্থাপনাগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন। হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহি আলাইহির মাজারের পাশেই একটি ভান্ডারখানা রয়েছে, যেখান থেকে অসংখ্য মানুষকে বিনা পয়সায় খাবার খাওয়ানো হয় এবং এই খাবারটি প্রতি শুক্রবার জুমা নামাজের পর থেকেই বিতরণ করা হয়। এছাড়াও এখানে অনেক মানুষ বিভিন্ন দোয়া খায়ের করার জন্য উপস্থিত হয়ে থাকেন। হযরতে শাহ সুলতান বলখি রহমতুল্লাহি আলাই মূলত এই মহাস্থানগড় তথা প্রাচীন পুণ্ডবর্ধনে হাজার হাজার হিন্দুকে কলেমার বাণী পাঠ করিয়ে মুসলমান করেন। হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে পরিবর্তন করে তাদেরকে দিনের শিক্ষা দিয়ে পরলোক গমন করেন। আজ তার মাকবারা শরীফের পাশে হাজার হাজার মানুষ ভিড় করে থাকেন তার মাকবারায় একটি সালাম পেশ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ওলি আউলিয়াদের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। বাতিল মোকাবেলায় নিজেদের জীবনকে, নিজেদের ইজ্জত মানকে সঁপে দিয়ে কোরআনের বাণীকে, ইসলামের বাণীকে বুলন্দ করার আমাদের তৌফিক দান করেন এবং তাদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে প্রতিফলিত করার তৌফিক দান করেন। এই আশায় প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।